আমি আর অর্ণব কিছুক্ষণ কথা বলে ছাদ থেকে চলে আসি। অনেক রাত হয়ে গিয়েছে, ওনার কাহিনী শুনতে শুনতে অনেকটা সময় পার হয়ে গেছে। রুমে এসে শুয়ে পড়ি। অর্ণবও ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিচে গেলাম। রান্নাঘরের দিকে পা বাড়ালাম নাস্তা বানাবার জন্য। রান্নাঘরে গিয়ে দেখি সার্ভেন্ট চলে এসেছে। আমাকে দেখে বলল, আরে আরে এত ব্যস্ত হওয়ার কিছু হয়নি, আমি করছি, আপনি আমাকে শুধু একটু সাহায্য করুন। আজকের নাস্তার আইটেমে পরোটা, খাসির মাংস, সবজি ভাজা আর পায়েস করেছি। নাস্তা বানানোর শেষে রুমের দিকে পা বাড়ালাম। রুমে গিয়ে অর্ণবের অফিসে যাওয়ার জন্য জিনিসপত্র গুছিয়ে দিচ্ছিলাম, এমন সময় অর্ণব বলে উঠল, মিম। জি বলেন। কালকের আমার কোনো কথায় কি তুমি কষ্ট পেয়েছো? না তো, কষ্ট পাবো কেন? আমি জানি তুমি আমার আর নেশের কাহিনী শুনে কষ্ট পেয়েছো, যেটা তুমি মুখ ফুটে প্রকাশ করছো না। দেখো, আমি নিরুপায়, আমি নেশাকে ভুলতে পারবো না। আমি জানি আমি তোমাকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমি কিছু করতে পারবো না। আর আমার কোনো কথা যদি কষ্ট পেয়ে থাকো, তাহলে আই এম সরি। ফ্রেন্ডকে কি কেউ সরি বলে? আমি তো আগে জানতাম না। মিমের কথা শুনে হেসে দিলাম। আমি ওকে কি বলছি আর ওইসব কথার মধ্যে কি বলছে? আমি বললাম, তাও তো ঠিক কথা, আগে তো ভেবেই দেখিনি। কথাটা বলে উনি ফ্রেশ হতে চলে গেলেন। মানুষ বড়ই অদ্ভুত। ওনাকে দেখে আরও বুঝতে পারছি, কেননা উনি নিজেই বলছেন যে উনি নেশাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারবেন না। আবার এটাও বলছেন যে উনি বুঝতে পারছেন যে উনি আমাকে কষ্ট দিচ্ছেন, আবার মেনেও নিতে পারবেন না। কি অদ্ভুত ব্যাপার, মনে মনে ভাবছি আর হাসছি। নাস্তার টেবিলে সব গুছিয়ে রাখলাম, তখন মা বাবা এলেন। মা এসে বললেন, অনেক সুন্দর রান্নার গন্ধ বেরোচ্ছে, এত ভালো রান্না করেছ, আমি তো আর থাকতে পারছি না। বসে পড়েন মা, দেরি করছেন কেন? সকাল সকাল তোমার হাতের এত মজার খাবার খেলে দিনটাই ভালো যায়। কি যে বলেন না মা, তোমার তো দেখি বই পড়ার অনেক নেশা। যে কোনো বই হলেই হলো, পড়া শুরু করে দিই। বই পড়তে আমার খুব ভালো লাগে, বলতে গেলে বই পড়া আমার একটা শখ। তা তো দেখতে পাচ্ছি। ফেভারিট রাইটারকে, কোন লেখকের বই পড়তে সব থেকে বেশি ভালো লাগে? সমরেশ মজুমদার। ওনার লেখার মান অনেক ভালো, অনেক সুন্দর করে লেখেন উনি, আর ওনার লেখা অত্যন্ত আধুনিক। উনি ওনার প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চরিত্রকে অন্য রকমভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার ফেভারিট রাইটারকে? হুমায়ুন আহমেদ। ও, উনিও অনেক ভালো লেখেন, ওনারও বেশ কিছু বই আমি পড়েছি। হুমায়ুন আহমেদের সবচেয়ে আলোচিত সৃষ্টি কি জানো? হিমু। বড্ড এলোমেলো তার জীবন। ছোটবেলা থেকে মহাপুরুষ হওয়ার জন্য পথে নেমেছিল, আর তার একমাত্র শিক্ষক ছিলেন তার বাবা। হিমুর যাতে কোনো পিছুটান না থাকে, সেই জন্য তার বাবা তার মাকে মেরে ফেলেছিল। জানো, আমার না মাঝে মাঝে হিমু হয়ে যেতে ইচ্ছে করে। আমিও বিশ্বাস করি আমার কাছে 5টি নীল পদ্ম আছে, যেখান থেকে একটা পদ্ম আমি নিশাকে দিয়েছিলাম, বাকি 4টা এখনও আমার কাছে আছে। সম্পূর্ণ হিমু হতে না পারলেও আমি আমার জীবনে রূপার মতো কাউকে খুব আশা করি। আমি আসবো না জেনেও যে নীল শাড়ি, লাল টিপ, চোখে কাজল দিয়ে পথে বসে থাকবে, আমার ছন্দহীন স্রোতের বিপরীতে চলা জীবনের সাথে যে মানিয়ে নেবে, আমার জ্যোৎস্না বিলাসের সঙ্গী হবে। জানি হিমুদের কোনো পিছুটান থাকতে নেই। অনেকে ভাবে যে হিমুদের ভালোবাসতে নেই, কিন্তু না, আমি হিমুর মধ্যেও একটা অসাধারণ প্রেমিক খুঁজে পেয়েছি, যে কিনা দূর থেকে কোনো কিছু পাওয়ার লোভ না করে ভালোবাসতে জানে, যে যখন ইচ্ছা রূপার একদম কাছে যেতে পারে। সব প্রেমিকাই রূপার মতো হয়, যদি তার ভালোবাসা সত্যি হয়। আমার কথা শুনে অর্ণব আর কিছু বলল না। আজকে সকালে ঘুম থেকে ফ্রেশ হয়ে নামাজ পড়ার আগে ভাবলাম অর্ণবকেও ডাক দিই নামাজ পড়ার জন্য, তাই ওনাকে ডাক দিলাম নামাজ পড়ার জন্য। উনি আমার ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে আমার সাথেই নামাজ পড়লেন। অনেক ভালো লাগছে আজকে একসাথে নামাজ পড়ে। নামাজ শেষে দুজনে ছাদে গেলাম। সকালে পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই সময়টা চারিদিক একদম শান্ত থাকে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সময়টাতে। ছাদে দাঁড়িয়ে আছি, এখনও পুরোপুরি আলো ফোটেনি, চারিদিকে হালকা হালকা ফুটেছে। দূরের আকাশে লাল আলো দেখা যাচ্ছে, মানে সূর্য উঠেছে। হালকা বাতাস বইছে, বাতাসে একটা মিষ্টি গন্ধ আছে, যে কারণে নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগছে। পাখিরা কিচিরমিচির করছে, ওরা এখন ওদের স্থান থেকে বেরিয়ে গিয়েছে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে ভালো করে পরিবেশটা অনুভব করছি আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। এই সময়টায় মনে হয় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে কে যেন ডাক দিল পিছন থেকে। তাকিয়ে দেখি অর্ণব দাঁড়িয়ে আছে। আমি বললাম, আপনি এখানে? দেখতে এলাম কি করছে এখানে। সকালের পরিবেশটাকে অনুভব করছি, অনেক ভালো লাগছে দেখতে। চারপাশটা কত স্নিগ্ধ লাগছে, চারপাশটা একদম নীরব নিস্তব্ধ, কোনো কোলাহল নেই। এই একটা মুহূর্ত অন্য কোনো সময় পাওয়া যায় না, মনে হয় মন খুলে নিঃশ্বাস নেওয়া যায়। আমাকে তো বললেন আসার জন্য, একা একা চলে এসেছো, আমাকে ডাক দিলেও তো পারতে। ভাবলাম আপনি আসবেন কি না, তাই একা একাই চলে এসেছি। এখন যখন চলেই এসেছেন, তাহলে আমার সাথে সঙ্গ দিতেই পারেন। সেই জন্য তো এসেছি, তবে এখন যদি কপি হয় তাহলে মন্দ হয় না। আমি হেসে বললাম, ঠিক আছে, আপনি থাকুন, আমি নিয়ে আসছি। নিচে গিয়ে দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে এলাম। ছাদে এসে দেখলাম উনিও চুপ করে দাঁড়িয়ে পরিবেশটা অনুভব করছেন। পাশে গিয়ে ওনাকে একটা কফির মগ দিলাম। আমি আর অর্ণব একসাথে কফি খাচ্ছি, ভালোই লাগছে সময়টা। কফির কাপে প্রথম চুমুক দিতেই অর্ণব বলে উঠল, মিম, তোমার হাতের কফির কোনো তুলনাই হয় না। আমি আর কিছু বললাম না, শুধু একটা মুচকি হাসি দিলাম। প্রশংসা পেতে সবারই ভালো লাগে, আর সেটা যদি হয় প্রিয় মানুষটার মুখে, তাহলে তখনকার অনুভূতিটা যে কেমন তার বলার অপেক্ষা রাখে না। আমি অর্ণবের চোখের দিকে তাকিয়ে ভাবছিলাম, কে বলে ভালোবাসা মানে শারীরিক, যারা বলে তারা কি আদৌ ভালোবাসে? এমন একটা মানুষের চোখের দিকে তাকিয়েই তো কাটিয়ে দেওয়া যায় বছরের পর বছর। এমন একটা মানুষকে তো যোজন যোজন দূর থেকেও ভালোবাসা যায়। জানো মিম, আমি আগে কখনো এত সকালে বাইরে বের হয়নি। এখন যেমন এত সুন্দর করে মন দিয়ে পরিবেশটা অনুভব করছি, আগে কখনো করিনি। আজকে এখানে না আসলে, তোমার সাথে দাঁড়িয়ে পরিবেশটা অনুভব না করলে হয়তো জানতেই পারতাম না সকালের পরিবেশটা এত সুন্দর হয়, এত ভালো লাগে চারপাশটা। অর্ণবের কথায় ভাবনায় ছেদ পড়ল। কি ব্যাপার, কি ভাবছো? না, তেমন কিছু না। আমি এতক্ষণ ধরে যা যা বললাম মনে তো হয় না কিছু শুনেছো। কি বলেছেন? থাক, তোমার শুনে কাজ নেই। আমি একটু লজ্জা পেলাম, আমি চোখ নামিয়ে ফেললাম। আচ্ছা মিম, তোমার কাছে ভালোবাসা মানে কি? ওনার হঠাৎ এমন প্রশ্নে কিছুটা অবাক হলাম। এই যেমন আমার কাছে বহুদিন ভালোবাসা অর্থহীন ছিল, তোমার কাছে ব্যাপারটা কেমন? আমার কাছে ভালোবাসা একটা অনুভূতি, যার না কোনো সংজ্ঞা আছে, না কোনো ব্যাখ্যা আছে। আমার কাছে ভালোবাসতে কোনো কারণ লাগে না। আমি ভালোবাসার মানুষকে পাওয়ার আশাও করি না। আমি বিশ্বাস করি, আমি যদি কাউকে ভালোবাসি তাহলে তাকে আমি পাবই, এই জন্মে না পেলেও পরের জন্মে ঠিকই পাবো। তুমি তো দেখছি ফিলোসফার হয়ে গেছো, কখনো কাউকে ভালোবেসেছো? আছে একজন। কে? কখনো তো নাম বলনি। আমি মুচকি হেসে বললাম, রান্না করতে হবে, অফিসে যেতে হবে তো। এই বলে চলে আসলাম। অর্ণবকে যে আমি কতটা ভালোবাসি সেটা আর বলে নিজেকে ছোট করলাম না। এখন আমার আর অর্ণবের সম্পর্কটা ভালোই চলছে, বন্ধুত্বের সম্পর্ক। আমরা দুজনেই খুব ভালোভাবে পালন করছি, দুজনেই এখন নানা ধরনের গল্প করি, দুজন দুজনকে সব কথা শেয়ার করি। अर्णव एखन आगेर मतो आर एतटा चुपचाप थाके ना। उनी एखन भालोई कथा बोलेन आमार साथे। आगे आमार साथे प्रयोजन बादे खूब एकटा कथा बोलतेन ना, आर एखन सब कथा बोले, कोनो धरनेर कथा बाद देय ना आमाके बला थेके। प्रतिदिन राते आमाके बोले जे आजकेर दिनटा केमन केटेछे, की की करेछेन, आर आमारो शुनते अनेक भालो लागे। हाजार होक प्रिय मानुषटार कथा शुनते सबारই भालो लागे। प्रिय मानुषटार कथा कार ना भालो लागे शुनते। उनी जखन कथा बोलेन आमी चुप करे शुधु ओनार दिकेई ताकिये थाकि आर ओनार कथा शुनि। ओनार कथागुलो अनेक सुंदर आर उनी अनेक सुंदर करे कथा बोलेन। एखन ओनाके आमी खूब भालो करे बुझते पारी आर चिनिओ। ओनार प्रतिटा कदमे आमी बुझी उनी कि भाबछेन। ओनार कखन कि प्रयोजन सेटा उनी बलार आगेई आमी बुझे जाई। आर एटा निये अर्णव अनेक अबाको हय आर आमाके जिज्ञासा करेन आमी एत किछु किभाबे बुझी। उनी बलार आगेई आमी तखन शुधु एकटा मुचकी हासि दिये बोली, एमनितेई बुझी। आमी जोनाके कतटा भालोबासि सेटा उनी जानेन ना, कखनो जानबेन किना सेटाओ जानि ना। तबे आमार पूर्ण विश्वास आछे जे उनी एकदिन ना एकदिन ठीकई आमाके बुझबेन आर आमाके मेने नेबेन। आमी सेई दिनटार अपेक्षाय आछि। राते अर्णव मोबाइल चालाच्छिलो। आमी अर्णवेर काछे गिये बोललाम, आपनि जे गान गाइते पारेन सेटा तो आगे जानताम ना, एर आगे तो एई कथा कखनो बोलेननि आमाके। अनेकटा अबाक हये बोललाम, तुमि जानले कि करे? आपनार गिटार देखे आजके हठाৎ चोखे पड़लो। ओ, आगे गान गाओ हतो किन्तु एखन आर गान गाओया हय ना। केनो? कोनो कारण आछे नाकि? একটা সময় নিশা অনেক পছন্দ করত আমার গাওয়া গান। এখন তো আর নেই। গান গার কারণটাও নেই, তাই এখন আর গান গায় না আর গিটারও বাজানো হয় না। এই জন্য গিটারটা ওইভাবেই পড়ে আছে। অর্ণব কথাগুলো বলে মন খারাপ করে ফেলল। হয়তো নিশার কথা মনে পড়ে গিয়েছে। আমি বললাম, যদি আমি বলি তাহলে গান গাইবেন? আশা করি ফ্রেন্ডের কথা ফেলবেন না। ফ্রেন্ড হয়ে তো এতটুকু আবদার করতেই পারি। শোনাবেন না একটা গান? আমার কথা শুনে অর্ণব হেসে দিয়ে বলল, তা তো করা যায়, ফ্রেন্ডের কথা কি আর ফেলা যায়? আমিও ওনার কথা শুনে একটা হাসি দিলাম। উনি গিটারটা নিয়ে বসে গিটারে সুর তুলে গাওয়া শুরু করলেন। আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই, এখনো যত্ন করে যাই, যদিও তুমি বহু দূরে। আমি আজও পাগল তোমারই ওই প্রেমে, গেছি হারিয়ে রাতের আকাশে, তবে কি কাহিনী শেষ আমাদের। আমি ভাবি যদি আবার ছুঁতে পারতাম তোমাকে, সত্যি বা স্বপ্নই হোক এ দূরত্ব শেষ হয়েছে তো যে ভালো লাগা ভালোবাসার তফাতে কি যে হয় জানতাম না। তবে কি আজ সব দোষটা আমার, দেরি করেছি বুঝিতে তবু ভয়। ভয় পেও না, আমি আছি তোমারই পাশে, দূরে যেও না, রাখবো আমি জড়িয়ে তোমাকে। অর্ণবের গানে আমি পুরোপুরি ডুবে গেলাম। গান শুনে আমি অন্য একটা দুনিয়ায় চলে গিয়েছিলাম। গানের প্রতিটা শব্দ অনুভব করেছি। জানি না উনি কী ভেবে গানটা গাইছিলেন, কিন্তু গানের শব্দগুলো আমার মন ছুঁয়ে গেল। এই মানুষটার সাথে থাকলে কেন জানি হারিয়ে যেতে ইচ্ছে করে। আচ্ছা, গানটা যদি উনি আমার জন্য গাইতেন বা আমার উদ্দেশ্যে গাইতেন তাহলে কি ব্যাপারটা মন্দ হতো? অবশ্যই না। আমি তো চাই যে উনি আমার জন্য গান গাইবেন, শুধু আমার জন্য। কিন্তু এটা কখনো সম্ভব না, এটা কখনো স্বপ্নেও সম্ভব না। কথাগুলো ভাবতে ভাবতে আমার চোখ চাপসা হয়ে আসছে। গাল বেয়ে এক ফোঁটা নোনা জল পড়তেই আমার হুঁশ ফিরল। তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেললাম, কারণ অর্ণব যদি জানতে চায় চোখে পানি কেন, তাহলে তার কোনো সদুত্তর আমি দিতে পারবো না। ওনাকে ভালোবাসার অধিকার তো উনি আমাকে দেননি। একটু পরে বললাম, আপনি তো অনেক ভালো গান গাইতে পারেন, আর গান শোনানোর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি একটু নিচে যাচ্ছি পানি আনার জন্য। ঠিক আছে। এই প্রথমবার অর্ণবের ওপর খুব রাগ হচ্ছে। সোফার ওপর বসে অনেকক্ষণ কান্না করলাম। আচ্ছা, অর্ণব কি বোঝে না আমি ওনাকে কতটা ভালোবাসি? আমি তো কখনো আমার অধিকার নিয়ে ওনার সামনে দাঁড়াইনি, তারপরেও আমার ভালোবাসা, আমার অনুভূতিগুলোকে উনি কেন এত ছোট করেন? এভাবে কতক্ষণ কেঁদেছি জানি না। পরে চোখ মুছে ধুয়ে রুমে গেলাম। দেখলাম অর্ণব রুমে নেই, পরে দেখি বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর অর্ণব রুমে এসে আমাকে ডাক দিল। মিম। জি। কখন আসলে? আমাকে ডাক দাওনি কেন? ভাবলাম আপনি ব্যস্ত আছেন তাই। কিছু হয়েছে তোমার? কই না তো। চলো কোথাও ঘুরে আসি। এখন এত রাতে? রাত কত হয়েছে খেয়াল আছে? কই এত রাত হয়েছে? 11টা বাজে। তাতে কি? রাতের বেলা ঘুরতে খুব ভালো লাগে, অন্যরকম একটা অনুভূতি কাজ করে। বাবা মা যদি কিছু মনে করে? আরে আমার সাথে গেলে কেউ কিচ্ছু মনে করবে না, যাও রেডি হয়ে এসো। আচ্ছা, মানুষের জীবন যে কতটা অদ্ভুত তার বলার অপেক্ষা রাখে না। আগে আমার ছোট একটা জিনিস ভেঙে গেলে কত কান্না করতাম, সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম। আর এখন হাজার মন খারাপ হলেও পাশের মানুষটাও বুঝতে পারে না, অথচ এই মানুষটাই তো আমার সব মন খারাপের সঙ্গী হওয়ার কথা ছিল। এসব ভাবতে ভাবতেই রেডি হয়ে গেলাম। আমি সবুজ রঙের একটা শাড়ি পরেছি। অর্ণবকে গিয়ে বলতে যাব আমি রেডি হয়ে গেছি, এর মধ্যে অর্ণব চলে এসেছে। উনি কালো রঙের একটা পাঞ্জাবি পরেছেন, ওনাকে আজ অনেক সুন্দর লাগছে। আমার পাঞ্জাবি খুব পছন্দের, কিন্তু অর্ণব কী করে জানলো? ওনার তো জানার কথা না। ধুর, আমিও যে কী সব ভাবছি। উনি হয়তো এমনিই পড়েছেন। অর্ণব বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। চলো যাওয়া যাক। বাইরে বের হওয়ার পর দেখি উনি গাড়ি বের করেননি, তাই বললাম, কি ব্যাপার আপনি গাড়ি বের করেননি? গাড়ির মোটা কাচের ভিতর থেকে রাতের সৌন্দর্য মিস করতে চায় না। এই মানুষটার কথা শুনে আজ খুব অবাক লাগছে, যে কিনা এসি ছাড়া 5 মিনিটও থাকে না, সে এই কথা বলছে। আমরা হাঁটছি, জায়গার নাম বলতে পারছি না কোথায় যাচ্ছি, কিন্তু অনেক ভালো লাগছে হাঁটতে। এর আগে কখনো এত রাতে বের হইনি, আর এমনভাবে কারো সাথে হাঁটতেও বের হওয়া হয়নি। মিম, কেমন লাগছে? আপনি সাথে থাকলে আমার তো সব সময় ভালো লাগে। ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর। রাতে ঘুরতে যতটা ভালো লাগে অন্য সময় এতটা ভালো লাগে না। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম সামনে একটা আইসক্রিম পার্লার। আইসক্রিম আমার অনেক পছন্দের। আইসক্রিম হলে আমার আর কিচ্ছু লাগে না। আমি তাকিয়ে আছি সেদিকে, অর্ণব বলল, কি দেখছো? না তেমন কিছু না। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? দাঁড়াও আসছি। অর্ণব আসলে আমি বললাম, কি হলো, কোথায় গিয়েছিলেন? এই নাও আইসক্রিম। কিন্তু এটাই তো চাইছিলে মনে মনে। আপনি কি করে বুঝলেন? হ্যালো বন্ধুরা, ভিডিওটি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। तो सबाई अपेक्षाय थाको और जारा जारा एखोनो चैनलटी सबस्क्राइब करोनी तारा परेर बारटी देखार जोन्नो सबस्क्राइब करे दिओ। और हाँ, भिडियोटी भालो लागले लाइक कमेंट शेयर करते भूलो ना किन्तु। धन्यवाद सबाईके, आमादेर साथेई থেকো।